মিসমিল্লা রহমানির রাহিম নোয়াখালী সরকারি কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ ওরাকাতু আশা রাখি মহান রবীন্দিনের অশেষ দয়া ও মেহরবানিতে তোমরা যে যেখান থেকে আজকের এই অনলাইন ক্লাস দেখছ সবাই ভালো আছো সুস্থ আছো প্রিয় শিক্ষার্থীরা আজ আমি তোমাদের ইসলাম শিক্ষা প্রথম প্রথমপত্রে অধ্যায় একে পাঠ সতেরোতে বিজ্ঞানে মুসলমানদের অবদানের আজকের পর্বে গণিতশাস্ত্রে মুসলমানদের অবদান সম্পর্কে আলোচনা করব তাই আজকের অনলাইন ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মাহবুবুল আলম প্রবাসক ইসলামিক স্টাডিজ বিভাগ নোয়াখালী সরকারি কলেজ নোয়াখালী প্রিয় শিক্ষার্থীরা লেকচার বারোতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তাহলে আজকে আমাদের শিক্ষণফল কি রয়েছে শিক্ষার্থীরা আজকে আমাদের ফল হচ্ছে গণিত শাস্ত্রে মুসলমানদের অবদান সম্পর্কে বিস্তারিত বর্ণনা করতে পারবে গত ক্লাসে বিজ্ঞানে মুসলমানদের অবদানের পর্বে আমরা চিকিৎসা বিজ্ঞানে মুসলমানদের কালজি অবদানের বিষয়গুলি তোমাদের সামনে আলোকপাত করেছিলাম এরই অংশ হিসাবে আজ আমরা গণিত শাস্ত্রে মুসলমানদের অনবদ্য অবদানের বিভিন্ন দিকগুলি তুলে ধরার চেষ্টা করব গণিত শাস্ত্রে মুসলমানদের অবদান প্রশিক্ষার্থীরা তোমাদের মাঝে প্রশ্ন হতে পারে যে বিজ্ঞানের অপর অপর শাখা ছেড়ে গণিত শাস্ত্রে মুসলমানরা কেন চর্চা করার জন্য উৎসাহিত হলো অনুপ্রাণিত হলো বা কিসে তাদেরকে গণিত শাস্ত্র সম্পর্কে জ্ঞান আহরণের জ্ঞান চর্চার জন্য তাদেরকে অনুপ্রাণিত করলো কিসে তাদেরকে উজ্জীবিত করলো সে বিষয়গুলি আমরা দেখি প্রশ্নের উত্তরে বলা যায় পবিত্র সংখ্যা চর্চা বিষয়ক অনেক আয়াত রয়েছে আমরা জানি পবিত্র কুরানের ছয় হাজার ছশো ছেষট্টিটা আয়াত রয়েছে এর মধ্যে অনেক আয়াতে রয়েছে যেগুলি সংখ্যা বিষয়ক কারণ আমরা জানি গণিত গণিত মানেই সংখ্যাতত্ত্ব বা সংখ্যা নিয়েই মূলত গণিতের মূল আলোচনা বা মূল প্রতিপাদ্য বিষয় পবিত্র সংখ্যা চর্চা বিষয়ক অনেক আয়াত রয়েছে যেমন ক্রয় বিক্রয় করা সেখানে অর্থ সংক্রান্ত বিষয় আর অর্থ সংক্রান্তের সাথে সংখ্যা বিষয়ক বিষয়টা জড়িত সূর্য চন্দ্রের পরিক্রমণ সৃষ্টি প্রক্রিয়া এর উত্তরাধিকের আইন সম্পদ বন্টন রমজান তিরিশ দিন জাকাত করা শতকরা আড়াই টাকা হিসাবে ফিতরা আদায় করা বিচার এবং অন্যান্য অনেক উপলক্ষ গণনা হিসাবে প্রয়োজন দেখা আর এই সকল বিশ্বের প্রেরণা মূলত মুসলমানদেরকে গণিত চর্চা উৎসাহিত করে অনুপ্রাণিত করে এবং তারা নিজেদেরকে গণিত চর্চার জন্য নিবেদিত করে তোলেন তাহলে আমরা বলতে পারি কোরআন চর্চার প্রেরণাই মূলত মুসলমানদেরকে গণিত চর্চায় অবদান রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাহলে আমরা এক এক করে দেখিনি যে গণিতশাস্ত্রে অনেক মনীষী শাস্ত্রে তাদের অনবদ্য কালজি অবদান রেখেছেন প্রিয় শিক্ষার্থীরা আমাদের ক্লাসের সংক্ষিপ্ততার জন্য আমি তোমাদের গুরুত্বপূর্ণ কয়েকজন মুসলিম মনীষী প্রথিতযশা কয়েকজন কয়েকজন মুসলিম গণিতবিদের আলো আলোচনায় মূলত এখানে তুলে ধরছি প্রথমে আসছি আল ফাজারি এরপর আমরা দেখছি মোহাম্মদ ইবনে মোসা আল খারিজমি তৃতীয়ত দেখছি মোহাম্মদ ইবনে ইসা আল মাহানি চতুর্থত আমরা দেখছি মোহাম্মদ ইবনে জাবির আল পঞ্চমত আমরা দেখছি মোহাম্মদ ইবনে আহমদ আল বিরুনি এবং সবশেষ দেখছি আজকের আলোচনার ওমর আল খাইয়াম তো প্রিয় শিক্ষার্থীরা এক আমরা মুসলিম মনীষীদের শাস্ত্রে যারা অনবদ্য অবদান রেখেছেন তাদের দৃশ্যপর তুলে ধরার চেষ্টা করেছি এখন এক এক করে তাদের সামান্য আলোচনা আমি তোমাদের সামনে তুলে ধরার আশা রাখছি প্রথমে আমরা দেখিনি গণিতশাস্ত্রে মুসলমানদের অবদানে কার অবদান আমরা প্রথমে আলোচনা করছি প্রথমে হচ্ছে আল ফাজারি আব্বাসীয় খলিফা আবু জাফর আল মানসুরের রাজত্বকাল ছিল মূলত মুসলিম জানের জন্য বিশেষত বিজ্ঞান চর্চার জন্য এক সুবর্ণ তথা স্বর্ণযুগ বলা যায় এই সময়ে ধর্মবর্ণ নির্বিশেষে অনেক বিজ্ঞানী এবং চিন্তাবিদ তার রাজসভাকে অলঙ্কৃত করে রেখেছেন আর তাদের মধ্যে অন্যতম ছিলেন আবু ইসাক আল ফাজারি ফলিত জ্যোতিষশাস্ত্রে তার চিন্তাধারা ছিল খুবই উচ্চাঙ্গের আর এটাও জানা যায় তিনি সর্বত মুসলমানদের মধ্যে সমুদ্র সমুদ্রের সূর্য এবং নক্ষত্রের উচ্চতা নির্ণায়ক যন্ত্র আস্থার লক্ষ্যে তিনি নির্মাণ করেন এবং অঙ্কশাস্ত্রের অন্যান্য যন্ত্রপাতি এবং এই সম্পর্কীয় পুস্তক তিনি প্রণয়ন করেন গণিত বিষয়ে তার প্রণীত গ্রন্থ এখনও অনেক বিষয়ে প্রামাণ্য হিসাবে স্বীকৃত হয়ে আসছে গৃহীত হয়ে আসছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা গণিত শাস্ত্রে মুসলমানদের অবদানের এই পর্বে আমরা দেখছি আল ফাজারির অনবদ্য অবদান তিনি ছিলেন জ্যোতিষশাস্ত্রের খুব উচ্চাঙ্গের একজন পণ্ডিত এবং সাথে সাথে সমুদ্রের সূর্য এবং নক্ষত্রের উচ্চতা নির্ণয় যে আস্থারলভ যন্ত্র যেটা দেওয়ার নাবিকরা তাদের এই সূর্য এবং নক্ষত্রের নির্ণয় করে থাকেন সেই যন্ত্রটাই মূলত তিনি উদ্ভাবন করেছেন এছাড়াও তিনি শাস্ত্রে আরও কিছু যন্ত্রপাতি এবং পুস্তক রচনা করে শাস্ত্রে অনবদ্য অবদানের তালিকায় তিনি আজও স্মরণীয় হয়ে প্রতিটি মুসলিম মেধা ও মননে প্রিয় শিক্ষার্থীরা এরপর আমরা শাস্ত্রে মুসলমানদের অবদানের পর্বে ইবনে মোসা আল খারিজমি তার পুরোনাম হচ্ছে আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে মোসা আল খারিজমি তিনি গণিত শাস্ত্রের এক কালজয়ী প্রতিভা ভারত এবং গ্রিক বীজগণিতের সীমিত চর্চা বাদ দিলে বীজগণিতের যে অবস্থা ছিল তাতে বিশ্বের তেমন কোনো মনোযোগী ছিল না বললেই চলে আল খারিজমি প্রথম বীজগণিত অঙ্কশাস্ত্রের মর্যাদা দান করেন আর এই কারণেই তাকে মূলত বলা হয় বীজগণিতের জনক ফাদার অব দ্য অ্যালজাবরা তার অসামান্য প্রতিভা সম্পর্কে দার্শনিক সার্টন বলেন দ্য গ্রেটেস্ট ম্যাথমেটিসিয়ান অব দ্য অব দ্য টাইম অ্যান্ড ইফ ওয়ান টেক্স অল সার্কামস্ট ইন্টু অ্যাকাউন্ট ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অফ অল টাইম ওয়াজ আল খাওয়ারি জমি তাহলে দেখছি আমরা গণিতের প্রায় প্রত্যেকটি শাখাই আল খাওয়ারি জমি অবদান ছিল অসামান্য অনবদ্য তবে বীজগণিত হচ্ছে তার শ্রেষ্ঠ কীর্তি অমর কীর্তি শুদ্ধ গণিতে তিনি কিতাবুল আলজাম অফিক কিতাবুল হিন্দ রচনা করেন আল জাম ওয়াল তিনি রচনা করেন যা ইউরোপের বিভিন্ন ভাষাগুলির অনুবাদ হয়েছে সুতরাং এতে গিয়ে অনুমান করা যায় আসলে তার গ্রন্থগুলি শুদ্ধ গণিতে তার গ্রন্থগুলির মূল্যায়ন বা গুরুত্ব কতটা তাৎপর্যপূর্ণ আর পরবর্তীতে তিনি রচনা করেন যেটা হচ্ছে আল জামাত তাফরিক ইলমুল জাবের অল মোকাবেলা প্রিয় শিক্ষার্থীরা আল জামাত তাফরিক যার নাম দাঁড়ায় আল গরিতমি ডোনোমেরো ইন্ডোরাম ইউরোপীয় ভাষায় কবলে পড়ে আর অনেক মুসলিম মনীষীদের মতো তার নামও আল খাওয়ারিজমির নামও হয়ে যায় আল গরিত আর বীজগণিতের অন্যতম অংশ যে লগারিদম মূলত আমরা দেখতে পাই তার নাম থেকেই আল নাম থেকেই উদ্ভূত হয়েছে উৎপত্তি হয়েছে পরবর্তীতে আমরা দেখি ইলমুল জাবের মোকাবেলা অর্থাৎ মোসাল খাওয়ার আরও একটি অনবদ্য গ্রন্থ যেটাকে বীজগণিতের শ্রেষ্ঠতম গ্রন্থ হিসাবে আখ্যায়িত করা হয় এই গ্রন্থের আল জাবের নাম হতেই ইউরোপীয় অনুবাদের ফলে এল শব্দের যে উৎপত্তি আমরা বীজগণিতের বলি অ্যালজাবরা এটা মূলত মূলত আল খাওয়ারি ইলমুল জাবের অল মোকাবেলা গ্রন্থের নামকরণেই মূলত এটাকে নামকরণ করা হয়েছে ইউরোপীয় ভাষায় আল আলজ তার রচনায় বীজগণিতের সমস্ত সূত্র নানা প্রকার সমস্যা গাণিতিক সমস্যা এবং সমাধান খুব সুশৃঙ্খলভাবে তিনি তার অমর গ্রন্থে উল্লেখ করেছেন পাঁচ ভাগে বিভক্ত গ্রন্থের প্রথম অংশে আলোচিত হয়েছে বৈজ্ঞানিক দ্বিতীয় মাত্রা সমীকরণ কোয়াড্রিক ইকুয়েশন সমাধানের নিয়ম কোনো প্রমাণ না দিয়ে তিনি এই সমীকরণকে ছটিভাগে বিভক্ত করেছেন তাহলে আমরা দেখি আর এটাও আশ্চর্য যে যখন দুটি রুট তিনি এ প্রকার সমীকরণে দুটি সমাধান হয় বলে তিনি প্রমাণ প্রেশ করেছেন গ্রিকটা শুধু মাত্র সমাধান হয় বলে উল্লেখ করেছে আর এটা অত্যন্ত আশ্চর্যের বিষয় যে যখন দুটি রুটি পজিটিভ হয় তখন তিনি তখন তিনি মাত্র যে রুটটি রেডিক্যাল এবং এর নেগেটিভ ভ্যালু রয়েছে অদ্ভুত সেটি মূলত তিনি গ্রহণ করেছেন তো প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখছি গণিত শাস্ত্রে মুসলমানদের অবদানের বিষয়ে এ পর্যায়ে আমরা আলোচনা করছি মোহাম্মদ ইবরাম মোসা আল খাওয়ারি জমি শাস্ত্রে তার অবদান অসামান্য বলা যায় তিনি গণিত শাস্ত্রেকে পূর্ণতা দান করেছেন তার অনবদ্য অবদান শুদ্ধ গণিতে কিতাবুল হিন আল জামাত তাফরিক আর তার ভাষার অনুকরণে তার আল জামাত তাফরিক যার নাম দ্বারায় আল ডেনোমেরো ইন্ডোরাম ইউরোপীয় ভাষার কবলে পড়ে অনেক মুসলিম বিজ্ঞানীদের মতো আমরা দেখতে পাই আল খাহরুজমির নামেও আল হয়ে যায় যা বীজগণিতের অন্যতম অংশ অ অলগারিত মূলত তার নাম থেকেই উৎপত্তি প্রিয় শিক্ষার্থীরা এরপর এমল জাবেরুল মোকাবেলা গ্রন্থ হচ্ছে আল খাহরুজমির আর অনবদ্য গ্রন্থ মূলত তার এই গ্রন্থের আল জাবের থেকে মূলত ইউরোপীয় ভাষায় তার ভাষান্তর করার ফলে সেটা অ্যালজাবরা হিসাবে পরিগণিত হয় যেটাকে আমরা বীজগণিত হিসেবে জানি তিনি সেখানে বীজগণিতের বিভিন্ন নিয়ম এবং সমীকরণগুলি অত্যন্ত সুশৃঙ্খল বলে এবং সহজবদ্ধ করে সেটা উপস্থাপন করেছেন ফলে প্রতিটি মানুষের কাছে তার এই নীতি আদর্শগুলি এবং তার বৈজ্ঞানিক গাণিতিক সমস্যার সমাধানগুলি সকলের নজর নজর কাটতে সক্ষম হয়েছে এবং সহজেই জিনিসটিকে মানুষগুলো আয়ত্তে আনতে সক্ষম হয়েছে সুতরাং বলা যায় গণিত শাস্ত্রে আল জমি হচ্ছে এক কিংবদন্তি এবং তার অমর সৃষ্টি গ্রন্থগুলি মূলত গণিত শাস্ত্রের পথ চলার ক্ষেত্রে নিরন্তর অনুপ্রেরণা উৎস হয়ে আজও প্রতিটি প্রতিটি মুসলিম নয় তথা অপর অপর বিশ্ববাসীর প্রতিটি যারা গণিত চর্চা উৎসাহী তাদের প্রতিনিয়ত উৎসাহ এবং উদ্দীপনার খোরাক হিসাবে কাজ করে যাচ্ছে প্রিয় শিক্ষার্থীরা এরপর আমরা দেখছি গণিত শাস্ত্রে দেখছি এমনি ইসা আল মাহানি গণিত বিজ্ঞানে আল খারিজুমির পরে যার অবদান অসামান্য তিনি হচ্ছেন মোহাম্মদ এমনি ইসা আল মাহানি আর্কিমিডিসের প্রবর্তিত গোলক সম্পর্কিত গবেষণা তার অমরত্বের জন্য যথেষ্ট ছিল গোলককে তিনি খণ্ড খণ্ডে বিভক্ত করা নিয়ে যে পদ্ধতি ও প্রথার প্রচলন করেন তা নিশ্চয়ই অভিনবত্বের দাবিদার তাছাড়া তিনি গোলক বিষয়ে গবেষণা করতে গিয়ে বীজগণিতে বীজগণিতের ত্রিমাত্রিক সমীকরণ উদ্ভব হয় তিনি তার সমাধানের ত্রিকোণমিতির চিহ্ন ত্রিমাত্রিক কোণের সাইন তিনি সেখানে ব্যবহার করেন আল মাহানি কণিকের সাহায্যে ত্রিমাত্রিক সমীকরণ সমাধানেরও তিনি চেষ্টা করেন তিনি এই সমস্যাটি এমন গুরুত্বের সাথে তিনি নিয়েছিলেন যা সমাধানটি যেটা আমরা দেখছি এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার বি ইকুয়েল টু সি এক্স স্কোয়ার যেটা আলমাহানিস ইকুয়েশন নামেও বিশ্বময় পরিচিত এবং খ্যাতি লাভ করেছে তার অবদান সম্পর্কে ঐতিহাসিক কেয়ালি লিখেছেন আল মাহানি আধুনিক বিজ্ঞানের আবিষ্কার কর্তা তিনি ত্রিকোণমিতি জ্যোতির্বিদ্যা জ্যামিতি ঘন সমীকরণ সম্পর্কে পুস্তক রচনা করেছেন সমগ্র অন্তর্বর্তী বৈজ্ঞানিক সমস্যার সমাধানের জন্য তিনি বীজগণিতের ব্যবহার পদ্ধতি প্রদর্শন করেছেন তাছাড়া তিনি চন্দ্র সূর্যগ্রহণ গ্রহ ও নক্ষত্রের সংযোগ সম্পর্কেও গবেষণা করে গুরুত্বপূর্ণ তথ্যপাত্র জাতির সামনে উপস্থাপন করেছেন তো প্রিয় শিক্ষার্থী আমরা দেখছি গণিত আর এক কালজয়ী প্রতিভা হচ্ছে মোহাম্মদ এমনি ইসা আল মাহানি তিনি মূলত আল খাওয়ারিজুমের পরবর্তীতে যুগকে তিনি আলোকিত করেছেন করেছেন প্রতিটি মানুষের অন্তরকে আরও বেশি পরিশুদ্ধ গণিতের জ্ঞান চর্চার ক্ষেত্রে তিনি আর্কিমেডিসের গুলো প্রবর্তিত সম্পর্কিত ব্যাখ্যার জন্য তিনি অমরত্ব লাভ করেন তিনি খণ্ডে খণ্ডে বিভক্ত করে যে প্রথা এবং পদ্ধতি চালু করেন তা নিশ্চয়ই গণিত শাস্ত্রের ক্ষেত্রে এক নিরন্তর প্রেরণার উৎস তিনি বীজগণিতের অনেক বিষয়গুলি তিনি গবেষণা করেন এক্ষেত্রে পুস্তক রচনা করেন তার ক্ষেত্রে আমরা দেখছি ত্রিকোণমিতি জ্যোতির্বিদ্যা জ্যামিতি এবং গণ সমীকরণ সম্পর্কেও তিনি পুস্তক রচনা করেছেন এবং বিষয়টাকে মানুষের সামনে সহজবদ্ধ করে তোলার জন্য তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন তো সুতরাং তার যে সমীকরণ তিনি প্রকাশ করেছেন সেই সমীকরণটি মাহানিস ইকুয়েশন নামে বিশ্বময় পরিচিত এবং খ্যাতি অর্জন করেছে তো প্রিয় শিক্ষার্থীরা গণিত শাস্ত্রে মুসলমানদের অবদান আলোচনা করছি এ পর্যায়ে আমরা দেখছি ইমনি ইস ইমনে জাবেদ আল বাত্তানি দশম শতাব্দীতে তিনি গণিত এবং ত্রিগণিত উজ্জ্বল জ্যোতিষ্ক হিসেবে অবস্থান করেন তাকে মুসলিম টলিমি হিসেবেও আখ্যায়িত করা হয় টলিমির প্রতিবার চেয়ে তার প্রতিভাকে কোনো অংশকেই খাটো করার সুযোগ নেই বরং কোনো কোনো ক্ষেত্রে সঠিক গণনা এবং নির্মূল পরিমাপ ইত্যাদি দিক বিবেচনা করলে দেখা যায় তিনি টলিমি চেয়েও কি ছিলেন সৌচ্চ জ্ঞানের এবং পাণ্ডিত্যের অধিকারী ছিলেন অঙ্কশাস্ত্রের ইতিহাসে আল বাত্তানি যে যা অমরতা দান করেছে তা হল তার ত্রিকোণমিতির পুতপুর সম্পূর্ণ স্বাধীন পূর্ণাঙ্গ আলোচনা ত্রিকোণমিতি যে আলাদা একটা শাস্ত্র হিসেবে বিবেচিত হতে পারে বা বিজ্ঞানের একটা অংশ হিসেবেও হতে পারে মূলত সেই বিষয়টাই আসলে আগে আলোচনায় আসেনি আর তিনি মূলত ত্রিকোণমিতিকে স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে তিনি সেটাকে প্রমাণ করেন এবং সেটাকে ব্যবপ্রয়োগের প্রয়োগের সর্বাত্মক প্রচেষ্টা চালান তিনি ত্রিকোণমিতি সাইন কোসাইন ট্যানজেন্ট কন্টাজেন্ট ইত্যাদি সাংখিতিক নিয়মগুলিকে প্রকৃত এবং তাৎপর্যপূর্ণ ব্যবহার করতে গিয়ে করতেন যা তার পূর্বে এগুলির ব্যবহার করতে কেউ সক্ষম হননি তিনি প্রথম এই সংকেতের মধ্যে সম্পর্ক আবিষ্কার করেন তার উদ্ভাবিত সূত্র একটি হল কোনো কোণের সাইন জানা থাকলে তার ট্যানজেন্ট ব্যান করা অথবা ট্যানজেন্ট জানা থাকলে সাইন বের করা অতি হতে পারে তো প্রিয় শিক্ষার্থীরা তো তার সমীকরণের যেই ত্রিভুজের সাথে সম্বন্ধ এবং আল বার্তানি যে উদ্ভাবন করেন তার নিয়মটি মূলত এই এটি ছিল তো প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখছি গণিতশাস্ত্রে মুসলমানদের অবদানের ক্ষেত্রে দেখছি তিনি ছিলেন দশম শতাব্দীর গণিত শাস্ত্রে মুসলিম মেধা ও মননে মননের এক উজ্জ্বল নক্ষত্র তাকে মুসলিম টলিমি হিসেবে আখ্যায়িত করা হয় অনেক ক্ষেত্রে টলিমির জ্ঞানের চাইতেও তার পাণ্ডিত্য এবং তার সঠিক গণনা এবং নির্ভুল পরিমাপ সম্পর্কেও টলিমির উঁচু স্তরে তাকে স্থান দেওয়া যায় আর আরেকটা বিষয় হচ্ছে তিনি ত্রিকোণি ত্রিকোণমিতিকে প্রথম বিজ্ঞানের একটা অংশ হিসাবে স্বাধীন একটা অংশ হিসাবে তিনি সেটা প্রমাণ করেন যা তার পূর্বে কেউ ত্রিকোণ মিতিকে বিজ্ঞানের অংশ হিসাবেও কল্পনাও করেনি ভাবিনি ফলে মুসলিম গণিতশাস্ত্রে মুসলমানদের অবদানের ক্ষেত্রে মোহাম্মদ ইমনে জাভের আল বাত্তানির অবদান হচ্ছে চিরস্মরণীয় এবং তিনি প্রতিটি মুসলিম মেধা ও মরণে স্মরণীয় এবং বরণীয় হয়ে আছেন তো সুতরাং তিনি ত্রিকোণমিতির সাইন কোসাইন টাকাটানজেন্ট ইত্যাদি সাংখিক নিয়মগুলিকে প্রকৃত এবং তাৎপর্যপূর্ণভাবে ব্যবহার করে সেটা দেখিয়েছেন যা তার পূর্বে কেউ দেখাতে সক্ষম হননি তো সুতরাং গণিতশাস্ত্রে আল বাদানির অবদান হচ্ছে অনবদ্য এবং তাৎপর্যপূর্ণ শিক্ষার্থীরা এরপর আমরা দেখছি গণিতশাস্ত্রে মুসলমানদের অবদানের এই পর্যায়ে আমরা দেখছি ইবনে আহমদ আল বেরোনি আবু রায়হান আল বেরোনি পৃথিবীর সর্বকালে অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী হিসেবে চিহ্নিত বিজ্ঞানের অনেকগুলো শাখায় তার মৌলিক অবদান রয়েছে গণিতবিদ হিসেবে তার খ্যাতি এবং অবদান স্মরণযোগ্য জ্যোতির্বিজ্ঞানী তার শ্রেষ্ঠ অবদান হচ্ছে কানুনে মাসুদি মুসলিম বিজ্ঞানীদের হাতে অঙ্কশাস্ত্রে কি অভূতপূর্ণ উন্নতি সাধন হয়েছে তা মূলত কানুনি মাসুদি পড়লেই মুসলিম বা তথা অপর অপর সকল মানুষের কাছে বিষয়টি সুস্পষ্ট হয়ে ওঠে এছাড়া তিনি সদ্য অঙ্ক অঙ্কশাস্ত্রে কিতাবোত্তফ নামক একটি গ্রন্থ রচনা করেছেন তাছাড়া তিনি কিতাবুল হিন্দ এবং আসরারুল বাকিয়াও তিনি দুটি গ্রন্থ রচনা করেছেন মূলত দুটি গ্রন্থ হচ্ছে কিতাবুল হিন্দ আসরারুল বাকিয়া মূলত ইতিহাস গ্রন্থ আর তিনি তার পাণ্ডিত্য অসাধারণ দক্ষতা এবং মেদার গুণে তিনি ইতিহাস গ্রন্থেও গণিতের যথার্থ এবং সুস্পষ্ট প্রয়োগ বিশ্ববাসীকে দেখিয়েছেন তো সুতরাং কেউ কেউ তার এই দুটি গ্রন্থকে ইতিহাস হিসাবেও উল্লেখ করেন আবার কেউ কেউ তার এই দুটি গ্রন্থকে গণিত শাস্ত্রের গ্রন্থ হিসেবেও উল্লেখ করেন তো কাননে মাসুদি গ্রন্থে মূলত ত্রিকোণমিতির অধ্যায়টি থেকে বোঝা যায় তিনি কত বড় বৈজ্ঞানিক কর্মযোগ তিনি সাধন করেছেন তিনি প্রথমত শূন্য ডিগ্রি হতে নাইনটি ডিগ্রি সাইনের মূল্য নির্ধারণ করে এক একটি সাইন টেবিল তৈরি করেন কোনকে সমত্রিখণ্ডিত করার সমস্যার সম্মুখীন তিনিও হয়েছিলেন এবং এর গাণিতিক সমাধান অসম্ভব জেনেই তিনি চেষ্টা করে বারোটি যান্ত্রিক উপায় তিনি নির্ধারণ করেন যাতে তার অসামান্য প্রতিবার স্বাক্ষর ফুটে ওঠে এভাবে তিনি দশ ডিগ্রি চাপের যে পরিমাপ নির্ধারণ করেন তা দশমিকের দশম স্থান পর্যন্ত শুদ্ধ। শুদ্ধ এবং সূক্ষ গণনায় আলবেরণির প্রবর্তিত নিয়ম এক বিস্ময় মুসলিম বিজ্ঞানীদের অনেক বৈপ্লবিক কৃতিত্ব ইউরোপের চৌর্যবিত্তির কবলে পড়লেও এ থেকে মূলত আলবেরণিও নিষ্কৃতি পাননি বা রেহাই পাননি আলবেরনির প্রবর্তিত এর নিয়মটি তন্মধ্যে অন্যতম তার আবিষ্কার বর্তমানে দ্য দ্য ফর্মুলা অফ ইন্টারপোলেশন নামে নিউটনের উদ্ভাবন বলে চালানো হচ্ছে অথচ এই আবিষ্কারের পাশাপাশি তিনি ব্যবহার করে বিশুদ্ধ সাইন তালিকাও আসলে তিনি তৈরি করে গেছেন তিনি তার সাইন তালিকা এত সূক্ষ্মভাবে গণনা করেছেন যে এতে ভুলের পরিমাণ দশ বাই ওয়ান এর চেয়েও কম তো সুতরাং শিক্ষার্থীরা আমরা গণিত শাস্ত্রে মুসলমানদের অবদানের বিভিন্ন দিকগুলি তোমাদের সামনে আলোচনা করছি এই পর্যায়ে মোহাম্মদ ইবনে আহমদ আল বেরুনির অবদানের বিষয়টা তুলে ধরছি তিনি তাকে বলা হয় সর্বকালের শ্রেষ্ঠ মুসলিম বিজ্ঞানী তিনি বিজ্ঞানের অনেকগুলি শাখায় তার মৌলিক অবদান সুস্পষ্ট গণিতবিদ হিসেবে তার অবদান হচ্ছে অসামান্য বিশেষ করে তার কানুনি মাসুদি গ্রন্থ পাঠ করলেই বোঝা যায় আসলে গণিত শাস্ত্রে তার কতটা মেধা এবং কতটা পাণ্ডিত্য তিনি সেখানে প্রকাশ করতে সক্ষম হয়েছিলেন এছাড়া তার অন্যতম গ্রন্থ হচ্ছে কিতাবত্তা ফিম সেটা উল্লেখ করেছি আর দুটি গ্রন্থ তিনি রচনা করেছেন কিতাবুল হিন্দ আসারুল বাকিয়া যদিও ঐতিহাসিকরা বলে থাকেন এই দুটি গ্রন্থ ইতিহাস বিষয়ক কিন্তু আল বেরুনি এই দুই গ্রন্থের মধ্যেও গণিতের সুস্পষ্ট ব্যবহার তিনি দেখিয়েছেন ফলে কেউ কেউ একে ইতিহাস বিষয় হিসেবে গ্রন্থ হিসেবে উল্লেখ করেন আবার কেউ কেউ সেটাকে গণিতের গ্রন্থ হিসেবেও উল্লেখ করেন আর যে বিষয়টা প্রিয় শিক্ষার্থীরা হয়েছে বিজ্ঞানী মুসলমানদের অবদান প্রতিটি পর্যায়ে প্রতিটি পর্বে তাদের অনবদ্য অবদান ছিল কিন্তু পরবর্তীতে এসব গ্রন্থের সংরক্ষণ বা এসব গ্রন্থের অনুবাদের সুযোগে মূলত পাশ্চাত্যরা এইসব জিনিসকে চর্যবৃত্তির কবলে এইসব জিনিসকে নিয়ে যায় এবং যার ফলে মুসল মুসলমানদের যে অনবদ্য অবদান বিজ্ঞানের প্রতিটি পর্বে সেগুলি হারিয়ে যেতে বসেছে আর তারই এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে দ্য ফর্মুলা অফ ইন্টারপুলেশন যেটার উদ্ভাবক বা স্রষ্টা হচ্ছেন আল বেরুনি আর মূলত সেটাকে এখন বর্তমানে নিউটনের উদ্ভাবন বলে চালিয়ে দেওয়া হচ্ছে তো যা হোক প্রিয় শিক্ষার্থীরা গণিতের শাস্ত্রে মুসলমানদের প্রতিটি পর্বে প্রতিটি ক্ষেত্রে অবদান অনবদ্য আর এক্ষেত্রে তিনি তিনিই প্রথম ব্যক্তি যিনি শূন্য ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি সাইনের মূল্য নির্ধারণ করে এটা সাইন টেবিল তৈরি করেছেন তিনিই প্রথম ব্যক্তি আল বেরুনি তার কল্যাণী মূলত এই কাজটি সম্পাদন হয়েছে সম্পন্ন হয়েছে তো প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা দেখছি মোহাম্মদ ইবনে আহমদ আল বেরুনির শাস্ত্রে অবদান অসামান্য এবং চিরস্মরণীয় এরপর আমরা দেখছি গণিতে মুসলমানদের অবদানের ক্ষেত্রে সর্বশেষ আমরা দেখি ওমর আল খাইয়াম গিয়াস আবুল ফাতে ওমর ইব্রাহিম আল খাইয়াম খুরাসেনের রাজধানী নিশাপুরে মূলত তিনি এক হাজার চুয়াল্লিশ সালে জন্মগ্রহণ করেন এক হাজার একশো তেইশ খ্রিস্টাব্দে তিনি গমন করেন কবি হিসাবেও তিনি খুব সুপরিচিত নাম বিশ্ববাসীর নিকট জ্যোতির্বিদ্যা এবং বীজগণিতও তিনি সুপরিচিত এন ব্যক্তি তথা এই শাস্ত্রে তার অবদান হচ্ছে অসামান্য বীজগণিত বিষয়ক গ্রন্থটিতে তিনি দশটি অধ্যায়ে মোট নিন্মুক্ত বিষয়গুলিকে তিনি শ্রেণীবিন্যাস করেন তাই সেই বিষয়গুলি হচ্ছে বীজগণিতের সংজ্ঞাসময়ের ব্যাখ্যাসহ ভূমিকা সরল ও যৌগিক সমীকরণ সহ যে সকল সমীকরণ সমাধানের প্রস্তাব করা হয়েছে সেগুলির তালিকা প্রথম এবং দ্বিতীয় মাত্রার সমীকরণের আঙ্কিক এবং জ্যামিতিক সমাধান চতুর্থত বগ্নাংশীয় সমীকরণ সম্পর্কে আলোচনা এবং বিজ্ঞানী আবুল জুদের কার্যাবলী সম্পর্কে আলোচনা প্রিয় শিক্ষার্থীরা ওমর আল খোয়ামকে আমরা তোমরা বা বিশ্ববাসী তিনি তাকে একজন কবি সাহিত্যিক হিসেবে জানে এবং দার্শনিক হিসেবেই জানে, কিন্তু বিজ্ঞানীও তার অবদান ছিল অসামান্য তিনি একুশটি সরল সমীকরণ চোদ্দটি ত্রিরাশিক ত্রিমাত্রিক সমীকরণ চব্বিশটি ত্রিরাশিক চতুর্মাত্রিক সমীকরণ এবং আটাশটি চতুরাশিক চতুর্মাত্রিক সমীকরণ মোট আটাশি সমীকরণে তিনি উল্লেখ করেছেন না এর মধ্যে দুটি বাদ দিলে ছিয়াশি ছিয়াশিটি সমীকরণের সমাধান তার নিয়মে করা যেতে পারে তার কিউব ইকোয়েশনের সমাধানের সূত্রটি বিশ্বময় জনপ্রিয় এবং খুব বিখ্যাত তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এতক্ষণ গণিতশাস্ত্রে মুসলমানদের অবদানের বিভিন্ন দিক আলোচনা করছি এ পর্বে আমরা উমরাল খৈয়ামের আলোচনা করছি তিনি সাহিত্যিক হিসাবেও বিশ্ববাসীর কাছে পরিচিত হলেও তিনি গণিত শাস্ত্রে জ্যোতির্বিজ্ঞানে ও তার অবদান ছিল অসামান্য তিনি মোট আঠাশটি সমীকরণ উল্লেখ করেছেন ছিয়াশিটি মূলত তার নিয়মে করা যেতে পারে তেন কিব ইকুয়েশনের তিনি এটা সমাধান সূত্রে বের করেছেন যার মাধ্যমে সহজেই সমাধান সমীকরণের সমাধান সহজেই বের করা যায় তো প্রিয় শিক্ষা আলোচনার শেষ প্রান্তে তো এতক্ষণ মূলত আমরা বিজ্ঞানে বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটি শাখা যেটাকে মৌলিক শাখা হিসেবে উল্লেখ করা হয় গণিত সে গণিতে মুসলমানদের অসামান্য অনন্য অবদানের বিভিন্ন দিক এবং ক্ষেত্রগুলি তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আজকের আলোচনা থেকে আমরা এই বিষয়টা জানতে পারব যে কাকে মুসলিম টলিমি বলা হয় অ্যালজাবরা কোথেকে উৎপত্তি হয়েছে কানুনে মাসুদিক কে লিখেছেন বা কিতাবল হিন্দ কার রচনা এই বিষয়গুলি সম্পর্কে আমরা এক কথা উত্তরের প্রশ্নে আসলে সে বিষয়টি আমরা তুলে ধরতে পারব কাকে বীজগণিতের জনক বলা হয় এই বিষয়গুলি সম্পর্কে জানতে পারব এবং জানতে পারব বিজ্ঞানে মুসলমানদের বিজ্ঞানের অন অনবদ্য শাখা গণিতের বিভিন্ন ক্ষেত্রে মুসলমানদের অবদান অসামান্য সুতরাং মুসলমান হচ্ছে গৌরবান্বিত জাতি তাদের সে কালজয়ী গ্রন্থ কালজয়ী প্রতিভাগুলো আজও বিশ্বের প্রতিটি মানুষকে নিরন্তর বিজ্ঞান গবেষণার জন্য উৎসাহিত করছে অনুপ্রাণিত করছে আমরাও তাদের সে গবেষণা থেকে তাদের সে কর্মকাণ্ড থেকে আমরাও বিজ্ঞান চর্চার প্রতি উৎসাহিত হব অনুপ্রাণিত হব এবং কি বিজ্ঞান চর্চার মাধ্যমেই মূলত পবিত্র কোরআনের পবিত্র কোরআন চর্চার সঠিক এবং নির্ভুল প্রয়োগ আমরা আমাদের জীবনে ঘটাতে পারবো এই প্রত্যাশায় আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি